दुर्गा मंदिर भांगा है मेहेदो पर अत्याचार धर्षण करे खून करा हुए छे एवं अन्य इस्कने शिष्य के एकजन मृतदेह पुकुरे पाया गेछे आरो कयेकजन गायब आछे नोआखालीते इस्कन मंदिर ओपर हमला हुए छे एटा परिकल्पित सारा बांग्लादेश जुड़े एर आगे आमरा देखेछि घोला जिलाते निःशंस भावे विशेष करे महिलादेर जेभावे तादेर इज्जत लुण्ठन करा हुए छिलो आज जे एटा आधुनिक ভারতবর্ষে বা আধুনিক দুনিয়াতে কল্পনা করা যায় না আমরা এখানে দেখেছি কিছু কিছু দু তারিখের পরেও পশ্চিম বাংলাতেও যে অন্যায় ঘটেছে এই এর সঙ্গে একটা মানসিকতার কিছু মিল পাওয়া যাচ্ছে তাই আমরা সমস্ত ঘটনারই প্রতিবাদ করছি আজকের মিছিলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে ক্রমবর্ধমান হিন্দুদের ওপর বিশেষ করে ইসলাম বিরোধী শক্তির ওপর যেভাবে আক্রমণ হচ্ছে শুধু আফগানিস্তানের ঘটনা নয় সর্বত্র বিক্ষিপ্তভাবে সারা পৃথিবী জুড়ে ইসলামিক সন্ত্রাসবাদ বেড়ে চলেছে বিশেষ করে হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে বাংলাদেশে ওখানে হিন্দু শূন্য করার একটা ব্যবস্থা হচ্ছে আমরা জানি ওই দেশটা অস্তিত্ব টিকে আছে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি টিকানোর জন্য মুজিবুর রহমান তিনি আন্দোলন সৃষ্টি করেছিলেন ভারতের সহযোগিতায় বহু সামরিক বাহিনীর জীবন এবং ভারতীয় যুবকের জীবন দানের মধ্যে দিয়ে ওখানে উর্দু ভাষা এখনো তৈরি হয়নি না হলে উর্দু স্থান হয়ে যেত বাংলা ভাষা বাংলা সংস্কৃতির জন্য স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল যদিও পরবর্তীকালে ভারতবর্ষের এত টাকা সামরিক বাহিনীর জীবন সব জলে চলে গেছে কারণ দেশটি আবার ইসলামিক কান্ট্রি হয়ে গেছে আর যে একদম পরিকল্পিতভাবে হিন্দুদের মহত্তর ধর্মীয় স্থানে আঘাত করে তাদের হৃদয়টাকে ভেঙে দেওয়া হচ্ছে যাতে তারা আস্তে আস্তে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ওখানে যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে পরিকল্পিতভাবে ইসকন মন্দিরের ওপর হামলা হয়েছে নোয়াখালীতে এবং আমরা দেখতে পাচ্ছি আরও অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় হিন্দুরা যেখানে দেবী দুর্গার আরাধনা করছিল মন্দির ভেঙে দেওয়া হয়েছে লোকনাথ মন্দির ভেঙে দেওয়া হয়েছে একটা অরাজকতা চলছে যে বঙ্গবন্ধু তার কন্যা যে শাসনে থাকতে এটা কী করা হয় এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার এ ব্যাপারে আমাদের পার্শ্ববর্তী রাজ্য যে বাংলা এক ছিল সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনো এর বিরুদ্ধে মুখ খুলছে না হিন্দু অত্যাচারের বিরুদ্ধে তারা নীরব আছে কেন তাদের এই নীরবতা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমরা জানাতে চাই এই ব্যাপারে অরাজনৈতিক দৃষ্টিতেই একটা জাতিসত্তাকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা হচ্ছে তাকে যাতে রক্ষা করা হয় কঠোর পদক্ষেপ নেওয়া হয় যারা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম আমরা শাস্তি চাই আর এটা যেন মনে রাখে বাংলাদেশ আমাদের অর্থ সামরিক বাহিনীর আত্মত্যাগের মধ্যেই দেশটার সৃষ্টি হয়েছে স্বাধীন হয়েছে নচেত তাতে অস্তিত্ব থাকতো না ওটা পাকিস্তান হয়ে যেত তাই এটা স্মরণ করানোর জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা ডাকঘর থেকে শুরু করে গোলপার স্টেশনে পর্যন্ত আমরা যাব বাংলাদেশে খুলনায় দুর্গা মন্দিরকে ভেঙে ফেলা হলো কিভাবে দেখছেন শুধু বাংলাদেশে খুলনা